السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله عن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتروني كما أترت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله راه البخاري আলেহারিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি বর্গ ওলামায় কেরাম সামনে উপস্থিত অত্র জেলা এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত দিনী ভাইয়েরা প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা এবং মা ও বোনেরা প্রশংসা প্রশংসারবল আলমিনীর জন্য যা রসেস সহমতে এমন কি সুন্দর পরিবেশে আমরা পবিত্র কোরআন এবং সহিদ থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ লাভ করেছি যে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা আরও একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দূরত সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মাহমদি মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের প্রতি সুপ্রিয় উপস্থিতি মোতারাম আমির জামাত অল্প কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন তার আগে কয়েকটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করবো মোহাম্ম ও বিল্লা প্রিয় উপস্থিতি আপনারা আজকে এমন একটা দিনে এখানে এসে উপস্থিত হয়েছেন যেই দিনটিতে আজকে সারা বাংলাদেশে সরকারি ছুটি সহকারে একটি বিশেষ দিবস পালন করা হচ্ছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে এক শ্রেণীর মুসলমান নামধারী মানুষ তারা আমাদের মতো ইসলাম পালন করেন তারা কুরআন এবং হাদিসকে মান্য করেন বলে দাবি করেন অথচ তারা এমন একটি দিবস আজকে উদযাপন করছেন এমন একটি বিষয়কে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের আয়োজন করছেন যেগুলো ইসলামের মধ্যে কেন শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের মধ্যে কেউ দেখাতে পারবে না যে এগুলো ছিল কখনো এদের উদ্দেশ্যেই সম্ভবত ওই আয়টা সবচেয়ে বেশি খাটে সুরা সুরা একুশ নম্বরের আয় আল্লাহ বলছেন আমলাহুম সুরা কাউ তাদের তাদেরকে আলাদা কোনো উপাস্য রয়েছে সারা আউ আহম দিন যারা তাদের জন্য দিনের নতুন নতুন বিধান তৈরি করে দেয় মা আলাম বিহিল্লাহ যে বিষয়ে আল্লাহুল্লাহ আলামিন তাদেরকে কোনো অনুমতিই দেননি তাদেরকে কোনো নির্দেশই দেননি এই ধরনের নতুন নতুন বিধান তাদের উপাস্যরা তাদের জন্য কি তৈরি করে দেয় আজকে আমাদেরকে ঠিক একই কথাই তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে যে বিধান আজকে তারা পালন করছেন এই বিধান তারা কোথায় পেলেন তারা যদি ইসলামের দাবিদার হয়ে থাকেন তাহলে এই ধরনের কোনো বিধান তো ইসলামে নেই এখন হয়তো অনেকে আমাদেরকে প্রশ্ন করবেন বা যারা এই ধরনের আয়োজন করেন তারা বলেন যে আমরা রাসুলের ভালোবাসায় এই কাজগুলো করছি যারা এই কাজগুলো করে না তারা আসল আসলে রাসুলকে ভালোবাসে না প্রেভাতি মণ্ডলী আমি পাকিস্তানে কয়েক বছর ছিলাম সর্বশেষ দু হাজার ষোলো সালে আমি একবার রাওয়ালপিন্ডি শহরে গিয়েছিলাম শুধু এদের কার্যক্রমগুলো দেখার জন্য বিশাল যশ্নে জুলুসের সাথে সাথে এমন কিছু জিনিস যেগুলো দেখলাম সেগুলো দেখলে আমার মনে হয়েছিল যে হিন্দুদের সাথে এরা এদের সাথে পার্থক্যটা কোথায় রাস্তা দুই ধারে পূজা মণ্ডপের মতো বিভিন্ন ধরনের রং বেরঙের এক একটা তাঁবু তারা গেড়ে বসে আছে এবং সেখানে তারা মানুষ ঢুকছে তাদেরকে শরবত খাওয়াচ্ছে বিভিন্ন মিষ্টান্ন খাওয়াচ্ছে আরও কত কিছু দেখাচ্ছে এবং শুধু তাই না গান বাজনা সহকারে অর্থাৎ মিউজিক সহকারে তারা গান বাজাচ্ছে জন্মের খুশিতে উদ্বেলিত হয়ে তারা যে কাজগুলো করছে ওগুলোর সাথে ইসলামের সাথে তো কোনো সম্পর্কই নেই বরং হিন্দুদের সাথে তাদের সাদৃশ্য দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম এখন প্রশ্ন হলো যে এখন আমরা এই ধরনের কার্যক্রমগুলো কেন নিষেধ করি কেন আমরা বলছি যে এগুলো ইসলামে নেই প্রথম কথা হচ্ছে যে ইসলামে আসলে জন্মদিন পালনের কোনো বিধান নেই এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর গত হয়েছেন আমাদের রসুল গত হয়েছেন এরপরে আরও বহু মনীষী ইসলামে গত হয়েছেন তাদের কারো জন্মদিন নিয়ে ইসলাম কোনো আলাদা বিধান দেয়নি তার কারণ কি ইসলাম আসলে জন্মদিনটা বিশেষ কোনো গুরুত্ব রাখে না কারণ আমি যে যেদিন জন্মগ্রহণ করেছি এই দিন জন্মগ্রহণ করার পিছনে আমার নিজের কোনো হাত ছিল না কি আল্লাহ রবী আলমেন আমাকে পাঠিয়েছিলেন তাই আমি এসেছি আমার তো নিজের কোনো হাত ছিল না আমার তো নিজের কোনো কৃতিত্ব নেই তাহলে আমি কেন ওই দিবসটাকে বিশেষ গুরুত্বের সাথে নিচ্ছি ইসলামে ওই দিবসের গুরুত্ব আছে বা ওই কাজের গুরুত্ব আছে যেটার একটা মানে কি ফল আছে দুনিয়াতে আমার কর্মের ফলাফল রয়েছে কিন্তু আমার জন্মের পিছনে আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই অতএব ওই দিবস পালনের পিছনে কোনো গুরুত্ব নেই আর এই কারণেই রাসুলুল্লাহাম তার জন্ম দিবসটাকে আমাদেরকে কিন্তু কোনোদিন বলেননি যে এই দিবসে আমি জন্মগ্রহণ করেছি এমনকি সাহাবাই কেরাম তারাও রাসুলকে কখনও জিজ্ঞাসা করেননি হে রাসুল আপনি কোন দিন জন্মগ্রহণ করেছিলেন আর এ কারণেই পরবর্তীতে যখন ঐতিহাসিকরা রাসুলসাল্লুসাল্লামের জন্মদিনটা খুঁজতে গেলেন তখন তারা কিন্তু বিপাকে পড়ে গেলেন তারা কেউ বললেন দুই তারিখে কেউ বলেন তিন তারিখে কেউ বলেন চার তারিখে কেউ বলছেন আট তারিখে কেউ বলছেন নয় তারিখে কেউ বলছেন বারো তারিখে কেউ বলছেন সতেরো তারিখে রবিউল আওয়াল মাসের এই কয়েকটা দিন তারা নিয়ে নিজেরাই কনফিউশনের মধ্যে রয়েছেন পরবর্তীতে ঐতিহাসিকরা বহু মানে যাচাই বাছাই করার পরে সবচেয়ে যেটা শক্তিশালী মত তাদের মতে সেটা হচ্ছে নয় তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন নয়ই রবিউল আওয়াল পাঁচশো সত্তর সালের রবিউল আওয়াল মাসের সোমবারে নয় তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে অধিকতর শক্তিশালী মতামত পাওয়া যায় তবুও এটা নিশ্চিত না নিশ্চিত করে বলা যায় না এখন যেটা কথা যে যদি বিশেষ কোনো গুরুত্ব থাকতো জন্মদিবসে তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে বলে যেতেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম এই দিনটাকে তোমরা উৎসবের দিন হিসাবে গ্রহণ করো অথবা তার কেরাম যারা ছিলেন তার স্ত্রীরা যারা ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ তার সবচেয়ে কাছের মানুষ আবু আবুবাকার রহমান ওসমান আলী রাজি মতো বিখ্যাত সাহাবিরা তারা ইসলামকে আমাদের চেয়ে কম ভালোবাসতেন না আমাদের চেয়ে বহু বহু তারা ভালোবাসতেন কিন্তু তারা তাদের জীবতাশায় কখনোই রাসুল্লাহ ইসলামের জন্মদিবসকে তাদের উৎসবের দিন হিসেবে গ্রহণ করেননি আরও একটি বিষয় এখানে বলা দরকার রাসুল্লাহ ইসলামের জন্মদিন আমাদের জন্য বিশেষ কোনো গুরুত্বের বিষয় নয় বরং রসুল্লাহ ইসলামের রাসুল্লাহ আসালামকে আল্লাহরবুল্ল আলমিন যে দিন নবী হিসাবে প্রেরণ করেছিলেন রাসুল হিসাবে পৃথিবীতে মনোনীত করেছিলেন ওই দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আর এই জন্যই সুরা রানের একশো চৌষট্টি নম্বর ইসবাহিম রসুল আনফসিহিম আল্লাহুল্লা আলমিন মুমিনদের ওপরে অনুগ্রহ করেছেন ওই দিন যেই দিন তিনি তাদের মতো থেকে একজন রাসুলকে প্রেরণ করেছেন হয়তোবা এই দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত তবুও ইসলামে এই দিনটাকেও কিন্তু বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করা হয়নি এমনকি যখন হিজরতে মানে হিজরি সনের বিষয়ে কথাবার্তা হলো কেরামের মধ্যে হজরত উমার রাজিয়ালহু হিজরি সন নির্ধারণ করতে যে তিনি কিন্তু রসুল্লাহ ইসলামের যেদিন রসুল্লাহলামকে আলাহ রাব আলমে নব্বত দিয়েছিলেন ওই দিন থেকে কিন্তু হিজরি সন গণনা করেননি তিনি গণনা করেছেন হিজরতের দিন থেকে যদি রসদুল্লাহ ইসলামের নব দিবসটাও বিশেষ কোন গুরুত্ব রাখত ওই দিন থেকেই কিন্তু হিজরি সন গণনা শুরু করা হতো কিন্তু এই মারাজটি করেননি তিনি দিন থেকে হিজরি সন গণনা করা শুরু করেছিলেন এখান থেকে বোঝা যায় যে ইসলামে আসলে দিবসের কোনো গুরুত্ব নেই দুই নম্বর কথা হচ্ছে আজকে যে ঈদ মিলাদবীর নামে যে সমস্ত কাজগুলো করা হচ্ছে বা ঈদে মেলে মিলাদুলনী যে পালন করা হচ্ছে এটা ইসলাম না নিজে করেছেন না তার সাহবাহ কেরাম করেছেন না তা ইদাম করেছেন না সালাফেস আলহীন করেছেন এটা জন্ম হয়েছিল ছয়শো ইস্তির পরে অর্থাৎ ইসলামের নবুয়তের ছয়শো বছর পরে এই ধরনের একটি কার্যক্রম শুরু হয়েছিল মুজাফরুদ্দিন কুকুবরি নামে একজন ব্যক্তির মাধ্যমে একজন শাসকের মাধ্যমে যিনি ইরাকের এরবল শহরে সর্বপ্রথম এই জিনিসটা মুসলমান সমাজে তিনি উদ্ভাবন ঘটান পর্যন্ত তার কোন ইসলামী মনীষী কোন ব্যক্তিত্ব কেউ কিন্তু এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা বলেননি তিন নম্বর কথা এটা হচ্ছে সুস্পষ্ট একটা বেদা এটা যে বেদান এই বিষয়ে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই কারণ ইসলামের প্রত্যেকটা হচ্ছে অর্থাৎ সরাসরি আল্লাহ এবং তার কর্তৃক নির্ধারিত এর মধ্যে নতুন কিছু বা কমানোর কোনো সুযোগ আল্লাহ এখন হিসাব করুন ঈদ মিলাদুলনী যদি একটা এবাদত হয়ে থাকে যদি একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবাদত হয়ে থাকে তাহলে এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোরআন এবং হাদিসের কোথায় বলা হয়েছে দুই নম্বর কথা ইসলামে মো এবাদত মোট কয়টি ইসলামের ইবাদত মোট কয়টি মাত্র দুইটা ইবাদত তাই না ঈদুল ফেতর এবং ঈদুল আজহা আরও একটা ইবাদত যদি ঈদুল ঈদে মিলাদুল নবী থাকতো তাহলে এটারও ঈদুল ফেতর এবং ঈদুল আজহার মতো একটা সালাতের ব্যবস্থা থাকার কথা ছিল তাই না ঈদ এ নবীতে কোনো সালাত কেউ পড়ে অপর দুইটা ঈদে প্রত্যেকটা ঈদে রাসুল্লাহ ইসলাম মানে কি বলবো সকালে উঠে কিভাবে ঈদের সালাতে যেতে হবে কিভাবে ঈদের সালাতে অংশগ্রহণ করতে হবে ঈদের সালাতের পরে কি কি করতে হবে সব কিছু একদম বলে দিয়েছেন কিন্তু ঈদে নবী সম্পর্কে একটা কিছু বলা হয়েছে পবিত্র কোথাও কি বলা হয়েছে যে এভাবে এভাবে করবা কিছুই বলা হয়নি তারপরে আজকে ঈদে এ করার নামে কি করা হচ্ছে আজকে আমাদের নর্দাপাড়া মার্কাজে আমরা দেখে আসলাম অন্তত পঞ্চাশটা ট্রাক নিয়ে কিছু ছেলে পেলে তারা লাফালাফি করছে আর চিল্লাচিল্লি করছে যে রসুল্লাহ ইসলামের আগমন শুভেচ্ছা স্বাগতম এই ধরনের কথাবার্তা বলে তারা ঘুরে বেড়াচ্ছে বিশাল প্রায় প্রায় পঞ্চাশটা গাড়ির একটা র্যালি নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে ইসলামের অন্য কোনো ইবাদতে এই ধরনের র্যালি বা মিছিল আছে নাকি ইসলামের কোনো ইবাদতে এই ধরনের র্যালি বা মিছিলের কোনো অস্তিত্ব নেই এই র্যালি বা মিছিল কোথায় আছে জানেন হিন্দুদের রথযাত্রা দেখেছেন হিন্দুদের অনুষ্ঠানগুলোতে এই ধরনের পর্বগুলো রয়েছে তারা সেখানে মিছিল করে রথযাত্রা করে আরেকটা আর একটা মানে এরকম যাত্রা আছে সেটাকে বলা হয় বৈশাখী যাত্রা বৈশাখী মেলায় বৈশাখের যে প্রথম দিন আসে সেই দিন এক শ্রেণীর মুসলমান নামধারী তারা কি করে মঙ্গল শোভাযাত্রা বের করে তাই না দেখেছেন আপনারা তো ঈদে মিলাদুন নামে যে সমস্ত কাজগুলো করা হচ্ছে এগুলো মূলত হিন্দুদের থেকে আসা অথবা শিয়াদের থেকে আসা শিয়ারা তাজিয়া মিছিল বের করে না এই ধরনের মিছিলের যে কার্যক্রমগুলো এগুলো ইসলামের কোনো বাদতের মধ্যে নেই শুধুমাত্র হিন্দুদের বা শিয়াদের এই ধরনের কার্যক্রমের মধ্যে আমরা পাই অতএব ঈদে এ যে কার্যক্রমগুলো ঈদে মিলাদ নামে যা কিছু করা হয় সব কিছু ইসলামের মধ্যে তো নেই বরং এগুলো হিন্দুদের মধ্যে রয়েছে এবং শিয়াদের থেকে আগত একটা অনুষ্ঠান প্রিয়স্পতি মণ্ডলী ঈদে এ নামে তিনটা জিনিস সাধারণত আমাদের দেশে চালু রয়েছে একটা হচ্ছে মানুষ ঘরে মিষ্টান্ন বানায় কোনো খাদ্য বানায় বা খিচুড়ি বানিয়ে মানুষের মধ্যে বিতরণ করে আরেক দল লোক রয়েছে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না সরাসরি তারা বলে কি আমরা মিলাদের নামে রাসুল্লাহ ইসলামের জন্মের কিছু কিসা বিবরণ করব তারা বলে নবী নেই কিন্তু সিরাতুন নবী আছে রাসূলের সিরাত নিয়ে তারা শুধু আলোচনা করে এই ধরনের এক এক ধরনের লোক রয়েছে আরেকটা দল রয়েছে যারা নাচানাচি করে বিভিন্ন মিউজিক পার্টি করে রাসুদুল্লা ইসলামের জন্মের নামে বিভিন্ন আনন্দ উৎসব তারা করে যেটা আজকে আমরা সারা দেশে দেখে আসলাম তাজিয়া মিছিল মানে যে মিছিল যাত্রার মধ্য দিয়ে তারা উদযাপন করেছে এইটাকে আমরা বলবো এই যে নাচ গানের মধ্যে দিয়ে অথবা মিউজিক বাজিয়ে তারা এটাকে উদযাপন করছে তাহলে মোট তিন ধরনের লোক আমরা পাই যারা ঈদে মিলাদুল্নবীকে বিভিন্নভাবে উদযাপন করছে এই প্রত্যেকটাকে তারা তারা কিন্তু স্বীকার করে এটা হচ্ছে একটা বেদাত নতুন জিনিস তবে বেদাতে হাসানা সুন্দর বেদাত ইসলামের সুন্দর বেদাত বলে কোনো বেদাত আছে নাকি যত বেদাত রয়েছে সমস্ত বেদাত পদভ্রুষ্টতা এবং সমস্ত পদভ্রষ্টতায় জান্নাত দিকে মানুষকে নিয়ে যায় ইসলামে সুন্দর বেদাত বলে কিছু নেই যেটাকে সুন্দর বেদাত বলা হচ্ছে অর্থাৎ তারাবিদ্ সালাতকে এটা মূলত বেদাতই না এটা রসদুল্লাহ ইসলামের নির্দেশ ছিল রাসদুল্লাহ ইসলামের আকাঙ্ক্ষা ছিল এখান থেকে এটা এসেছে এটা বেদাতে হাসানা বলা কোনো সুযোগই নেই সেটা হচ্ছে বরং মূলত দশিস তোনেস স্পষ্ট ভাবে যেটা বলেছেন আপনারা সবাই জানেন মানে আহদাসা ফী আমরিনা হাযা মা আমার এই দিনের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করলো সে নিছ্ সেটা নিছ্ন্দে প্রত্যাখ্যাত অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মানে আমিল আমালান লাইসা আলাইহি নিশ্চয়ই যে ব্যক্তি এমন কোন আমল করল যে আমলটা আমার দিনের মধ্যে নেই সেটা নিছ্ন্দে প্রত্যাখ্যাত এভাবে শুধুমাত্র আহলে হাদিস উলামায়ে কেরাম এটাকে যে বিদআত বলেছেন তা নয় হানাফি ওলাম একরাম এই উপমহাদেশে যারা নামকর হানাফি উলাম একরাম তারা প্রত্যেকেই এই জিনিসটাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন যারা বলছেন যে এই দিনে মিলাদুল্লবী নেই কিন্তু সিরাদুল্লবী রয়েছে কিছু কিছু দল রয়েছে ইসলামী দল তারা এই দিন উপলক্ষে বিশেষ করে রাসূল্লাহ ইসলামের জন্ম তার কর্ম নিয়ে আলোচনার বৈঠক ডাকে আলোচনার জন্য সম্মেলন ডাকে এই ধরনের কার্যক্রম করার কোনো সুযোগ নেই তার কারণ নির্দিষ্ট একটা দিনে আপনি আলোচনা কেন করবেন এই আলোচনা আপনি সারা বছর করতে পারেন রাসুল্লাহ ইসলামের জীবন ও কর্ম নিয়ে কেন তার শুধুমাত্র জন্মদিনে আপনি আলোচনা করবেন এটা তো সারা দিন সারা বছর আপনার আলোচনার বিষয়বস্তু যখনই আপনি একটা দিনকে তাকসিস করে নেবেন যখনই ওই দিনটাকে আপনি মুখাদ্দাস বানিয়ে নেবেন পবিত্র বানিয়ে নেবেন তখনই কিন্তু এই জিনিসটা বেদাত হয়ে যাবে এই জিনিসটা হারাম হয়ে যাবে অতএব যারা এই দিনটাকে কেন্দ্র করে সিরাতুল নবীর অনুষ্ঠান করেন তারাও কিন্তু নিঃসন্দেহে ভুলের মধ্যে রয়েছেন অনেকে আবার বলছেন কি এটা আসলে বেদাতনা সুন্নাতনা এটা হচ্ছে একটা ইসলামী সংস্কৃতি এটা একটা ইসলামী সংস্কৃতি তারা বলছেন যে সংস্কৃতি রাসুসাল্লাহ ইসলাম পালন করেননি যেই সংস্কৃতি গ্রাম পালন করেননি যেই সংস্কৃতি তাবেইনে এদাম পালন করেননি যেই সংস্কৃতি সালাফে সালিন পালন করেননি যেই সংস্কৃতি ইসলামের বড় বড় মনীষী কেউ পালন করেননি সেটা ইসলামী সংস্কৃতি হলো কিভাবে যারা ইসলামী সংস্কৃতির নামে এটাকে চালু করার চেষ্টা করছেন নিঃসন্দেহে তারা বে তাদের মধ্যে নিবন্ধিত রয়েছেন আজকে বলা হচ্ছে কি এই ঈদ হচ্ছে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ হচ্ছে এই ঈদ নাকি সাইদুল আয়াদ এই ঈদটাকে বলা হচ্ছে সর্ব সর্বশ্রেষ্ঠ ঈদ নাকি বরং আমরা কি বলবো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বেদাত যদি এই সমাজে কোনো বেদাত থেকে থাকে নিঃসন্দেহে এটা সর্বশ্রেষ্ঠ বেদাত এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই চার নম্বর হচ্ছে রাসুল্লাহিস্লামের মোহাম্মত রাসুলসালামের এসিক এটা তার আনুগত্যের মধ্যে এটা তার ভালোবাসার মধ্যে ভালোবাসা শুধু মুখের দাবি দিয়ে হয় না ভালোবাসা রাসুল সাল্লাহামের আনুগত্যের মধ্যে দিয়ে হতে পারে আল্লাহ আলামিন নিজেই বলছেন কুলিন কুন্তুম তহিব্বুন আল্লাহ হে রাসুল আপনি বলে দিন মানুষ কুনতুম তহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ভালোবাসতে চাও ফাত্তা তাহলে আমার অনুসরণ করো ইহেবিব কুমুল্লা তবেই আল্লাহ আলামিন তোমাদেরকে ভালোবাসবেন ওয়াকফির লাকুম দুনুবাকুম এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন এখানে কি বলা হচ্ছে রাসুল্লাহ ইসলামের আনুগত্যের মধ্যেই রয়েছে আল্লাহ রব্লা আলমিনের ভালোবাসা আল্লাহ রব্লা আলম কোরআনে আরো বলছেন মা তা কুমুর রসুল ফাকুদুহু তোমার আমার রসুল যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছেন তাই তোমরা গ্রহণ করো অমান হাকু মান হুফান্ত এবং তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো সর্বশেষ কথা এটা হচ্ছে কাফেরদের সাথে একটা তাসবি কাফেরদের সাথে একটা সামঞ্জস্য অর্থাৎ সর্বপ্রথম এই মিলাদ নিয়ে যারা বেশি মাতামাতি করেছিল তারা তারা ছিল মাসির অর্থাৎ তারা ছিল খ্রিস্টান খ্রিস্টানরা তাদের নবী অর্থাৎ যিশু যিশুকে কেন্দ্র করে সর্বপ্রথম এই মিলাদের আয়োজন করেছিল পরবর্তীতে হিন্দুরাও কিন্তু এই ধরনের আয়োজন করে থাকে শ্রীকৃষ্ণ তার জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী হিন্দুরা পালন করে থাকে অতএব এই এই জন্মদিন পালনের এই বিধান নিঃসন্দেহে ইসলামী কোনো পর্ব নয় এটা হচ্ছে খ্রিস্টানদের এবং ইহুদিদের এবং খ্রিস্ট হিন্দুদের কেবল অনুকরণ মাত্র রসুলাম বলছেন বিকমিন ফাহিন হুম যে ব্যক্তি কোন কমের সাথে সাদৃশ্য রাখবে নিঃসন্দেহে সে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে অতএব আজকে যারা ঈদে করছেন এই ধরনের জঘন্যবী আত পালন করছেন নিঃসন্দেহে তারা ওই কাফের মুশরিকদের সাথেই তারা যেন অংশগ্রহণ করছেন এবারে আসি যে এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের কিছু করার আছে কিনা অর্থাৎ রাসে ইসলামের জন্মদিবসে আমাদের কিছু করণীয় রয়েছে কিনা যদি কিছু করণীয় থাকে তাহলে একটাই করণীয় সেটা হচ্ছে সিয়াম পালন করা এবং সেটা শুধুমাত্র আজকের দিনে নয় বরং প্রতি সপ্তাহে যে সোমবারের দিনটা রয়েছে প্রতি সপ্তাহে সোমবারের দিনে যদি আমরা সিয়াম পালন করতে পারি তাহলে আমরা এই দিনের হকটা পালন আদায় করতে পারবো যেভাবে রসদুল্লাহসাল্লাম বলছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হে রাসুল আপনি সোমবারে কেন সিয়াম রাখেন তখন রসদুল্লিসালাম বলেছিলেন ফিহি ইিত্তু ওই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম অফিহ উনজিলা আলাইয়া এবং এই দিনই আমার উপরে কোরআন নাজিল করা হয়েছিল সুতরাং যদি কেউ ঈদে মীরাদুল নবী অর্থাৎ রসিসুল ইসলামের জন্মদিবসকে উদযাপন করতে চান তাহলে প্রতি সোমবারে আপনাকে সিয়াম রাখতে হবে এটা যদি পারেন তাহলে করবেন এই কাজে তো আমরা কেউ নেই পরিশেষে যেটা আমরা বলবো বলব আমির জামাত চলে এসে চলে এসেছেন আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি পরিশেষে যে কথাটি বলবো আজকে আমাদের সমাজে এই ধরনের যত বেদাত রয়েছে শুধু ঈদে মিরাদবী বলে কথা না আরও যত বেদাত রয়েছে সমস্ত বেদাতের মূল কারণ হচ্ছে আমাদের জাহালাত আমাদের অজ্ঞতা আমরা জানি না বলে ইসলাম সম্পর্কে জানি না বলে আজকে আমাদের এই দুর্দশা আমরা যারা কৃষক তারা কৃষি সম্পর্কে খুব ভালো জানি যারা ব্যবসায়ী তারা ব্যবসা সম্পর্কে খুব ভালো জানি যারা শিক্ষক তারা শিক্ষকতা সম্পর্কে খুব ভালো জানি অথচ আমরা যে মুসলমান আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানি না দুঃখজনক ব্যাপার হলো যে ইসলাম মান্য করলে যে মানে কি বলবো যে ইসলাম পাওয়ার জন্য তাই না জান্নাত হচ্ছে কেমন জিনিস জান্নাত হচ্ছে এমন একটা একটা জায়গা জায়গা যার চাবক সমপরিমাণ এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সমস্ত চেয়ে উত্তম যে জান্নাতের আয়তন হচ্ছে সর্বনিম্ন যে জান্নাত তার আয়তন হচ্ছে এই পৃথিবীর সম পরিমাণ মোট দশটি দশটি পৃথিবীর সমান একটা জান্নাত সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের কি কোনো পরিশ্রম করতে হবে না জানার চেষ্টা করতে হবে না আমরা জানি না বলেই আজকে এই ধরনের বেদাতের মধ্যে এই ধরনের কুসংস্কারের মধ্যে প্রত্যেকে জড়িয়ে পড়ছি আল্লাহ বলছেন তাদের অধিকাংশই হক সম্পর্কে জানে না সত্য সম্পর্কে জানে না অহম এই কারণেই তারা হক থেকে পিছু ফেরে হকের বিরুদ্ধে তারা কাজ করে প্রিয়সতি মণ্ডলী আমরা যেটা বলতে চাইব আমাদের যারা তরুণ সমাজ বিশেষ করে রয়েছেন আলহামদুলিল্লাহ আজকের যুগে জ্ঞানের যথেষ্ট প্রসার ঘটেছে আজকে যে কোনো বিষয়ে চাইলেই আমরা জ্ঞান অর্জন করতে সক্ষম কোনো বিষয়ে সত্য মিথ্যা জানার জন্য আমাদের খুব বেশি পরিশ্রম করতে হয় না এজন্য আমি তরুণ সমাজকে বিশেষ করে আহ্বান জানাবো আপনারা অন্তত আপনাদের বাপদাদার যুগের মতো একেবারে অন্ধের মতো যা সামনে পান সেটাকে ইসলাম বলে মান্য করবেন না দয়া করে জানার চেষ্টা করুন যতটুকু ইসলাম পালন করবেন ততটুকু জেনে পালন করার চেষ্টা করুন তাহলে আপনার অল্প আমলই আল্লাহর কাছে কবুলযোগ্য হবে আর যদি না জেনে পালন করেন অজ্ঞতার সাথে পালন করেন তাহলে যে ইসলাম আপনি পালন করছেন যেই মানে ভ্রান্ত ইসলাম আপনি পালন করছেন সেই ইসলামের হাজার হাজার আমল করলেও ওই ইসলাম আপনাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না বৃহস্পতি মণ্ডলী যুবকরা ছাড়াও এখানে আরও যারা রয়েছেন বিশেষ করে নারী সমাজ যারা রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একই বক্তব্য থাকবে যে আপনারা ইসলামকে প্রকৃত অর্থে জানার চেষ্টা করুন যখনই আপনি ইসলাম সম্পর্কে জানবেন প্রকৃত অর্থে জানবেন তখনই আপনার মধ্যে থেকে শির বেদাতগুলো দূরীভূত হয়ে যাবে কুসংস্কারগুলো দূরীভূত হয়ে যাবে আর আলারেস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আনের যুবসংঘ আনের মহিলা সংস্থা সোনামণি সহ আমাদের যত অঙ্গ সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো আমরা মূলত এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছি মানুষের মধ্যে এলমের বিস্তার ঘটানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের পত্রপত্রিকা আমাদের বইগুলোর মাধ্যমে আমরা এদেশের মানুষের কাছে জানিয়ে দিতে চাচ্ছি যে আসুন পবিত্র কোরআন সৈয়াদিসের আলোকে জীবন গড়ুন কোনো ইমামের কথার আলোকে নয় কোনো রাজনৈতিক নেতার কথার আলোকে নয় কোনো পীর বুজুর্গের কথার আলোকে নয় ইসলাম মান্য করুন কিতাব সুন্নাতের ভিত্তিতে যেটা আল্লাহ রবুল্লা আলামিন এবং তার রাসুল সাল্লা ইসলাম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পরিশেষে আপনাদের সকলকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ আলের যুবসংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াখের দাওয়ান রহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক